সরা মঞ্চ থেকে খুনের আশঙ্কা প্রকাশ করলেন বিধায়ক সোমনাথ স্যার এই মুহূর্তে যে খবরের দিকে নজর রয়েছে খুনের আশঙ্কা প্রকাশ বিধায়কের খুন হতে পারে এমনই মন্তব্য করেছেন এই বিধায়ক জগতদলের বিধায়কের মন্তব্য ঘিরে চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে রাজ্য রাজনীতিতে খুন হতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিধায়ক যে খবরের দিকে এই মুহূর্তে নজর রেখেছি শুক্রবার রাতে টিটাগড়ের একটি দলীয় সভা থেকে খুন হওয়ার আশঙ্কার কথাই প্রকাশ করেছেন জগদ্দলের বিধায়ক সোমনাথ স্যার এলাকার অশান্তি এবং আইন শৃঙ্খলার পরিস্থিতি তুলে ধরেই তিনি নিজের এই চাঞ্চল্যকর মন্তব্য তুলে ধরেছেন সকলের সামনে তিনি বলেছেন যত খুন হয়েছে সব তৃণমূল কর্মী খুন হয়েছে এর পাশাপাশি তিনি বলেছেন আমিও খুন হতে পারি ভিকি যাদব খুনের প্রতিবাদ করায় আমিও খুন হতে পারি এমনটাই কিন্তু মন্তব্য করতে শোনা গিয়েছে বিধায়ক সোমনাম সোমনাথ শ্যামকে বিস্তারিত জানবে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি মাসুম মাসুম কি জানা যাচ্ছে কোন ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি এই ধরনের মন্তব্য করলেন দেখো বেশ দিন আগে জগৎ দলে তৃণমূল কর্মী ভিকি যাদব খুন হয়েছিল এবং তারও বেশ কিছুদিন আগে আকাশ যাদব বলে একজন খুন হয় এই আকাশ যাদব খুনের কেসে কিন্তু ভিকি যাদব ছিল উইটনেস সেই কারণে ভিকি যাদব যখন খুন হয় সোমনাথ স্যাম এই খুনটাকে নিয়ে সরাব হয়েছিল এবং সর্বত্র মিডিয়া থেকে আরম্ভ করে সর্বত্র তিনি এই খুনের প্রতিবাদ জানিয়ে বলেছিলেন এই খুনের মাস্টার মাইন্ড কে এবং এর পেছনে কার হাত রয়েছে সঙ্গে শুটার প্রত্যেককে গ্রেফতার করতে হবে এই দাবি কিন্তু বারবার সেইখান থেকে আশঙ্কা করছেন যে যেহেতু আকাশ খুনের যাদবের ভিকি যাদব হয়ে যায় সেই সিরিয়ালে হয়তো যেহেতু সোমনাথ শ্যাম এই ধরনের এই খুনের প্রতিবাদ জানাচ্ছে তিনিও খুন হতে পারেন এবং দু হাজার উনিশ সালের পর থেকে জগদ্দল এবং ভাটপাড়া অঞ্চলে যতগুলো খুন হয়েছে প্রত্যেকটি কিন্তু তৃণমূল কর্মী এবং তৃণমূল কর্মী বাছাই করে করে খুন হয়েছে বলে তিনি অভিযোগ করেন সেই কারণে আশঙ্কা করছেন তিনিও খুন হতে পারেন গতকাল টিটাগড়ে এক অনুষ্ঠানে তিনি আসেন এবং সে রাজ চক্রবর্তীর অনুষ্ঠান ছিল সেইখানে তিনি রাজ চক্রবর্তীকে পাশে রেখে এই মন্তব্য করেন যে তিনিও খুন হতে পারেন তিনি আশঙ্কা করছেন তুমি বেশ ধন্যবাদ আমাদের সঙ্গে ছিলেন মাসুম আক্তার প্রতিনিধি যে খবর থেকে মুহূর্তে নজর রয়েছে আশঙ্কা প্রকাশ করেছেন সোমনাথ সেন তিনি কি বলছেন তার মন্তব্য শোনাব আপনাদের দেখুন খুন তো হচ্ছে তৃণমূল কংগ্রেসেরই কর্মীদের সেটা আপনারা দেখতে পাচ্ছেন যে গুনে যদি দেখেন যে দু হাজার উনিশের পরে যেখানেই খুন হচ্ছে তৃণমূল কংগ্রেসের কর্মীরাই খুন হচ্ছে যেখানে ইডি বা সিবিআইয়ের হানা হচ্ছে সেটা তৃণমূল কংগ্রেসের নেতাদের বাড়িতেই হচ্ছে তাহলে এটা তো মেনে নিতে হবে যে আগামী দিন সোমনাথ স্বামীরও খুন হতে পারে না হওয়ার কিছু নেই কেন মুখ খুললে অনেকেরই অসুবিধে হবে অনেকের ব্যক্তিগত স্বার্থে হানা পড়ছে তারা যারা খুনের রাজনীতি করে তারা খুন করানোর চক্রান্ত তো করছে এবং হয়তো আগামী দিনে সেটা বাস্তবিতও হতে পারে কিন্তু হলেও এই মাটি কিন্তু তার প্রতিশোধ নেবে এই মাটি কিন্তু ছেড়ে দেবে না এটা হচ্ছে মঙ্গল পাণ্ডের মাটি আপনারা শুনলেন বিধায়ক কি বললেন তার মন্তব্য আপনাদের সামনে তুলে ধরবো দু উনিশ থেকে ভাটপাড়া জগৎ দলে খুন হচ্ছে তৃণমূল কর্মীরা বিকে যাদব খুনের ঘটনার প্রতিবাদ করায় দুষ্কৃতীরা আমাকেও খুন করতে পারে এমনই কিন্তু বলতে শোনা গেল বিধায়ককে টিটাগড়ের এক দলীয় সভা থেকে